Assalamualaikum viewers, আমি কনক চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল বিডি শপিং এক্সপার্ট কনক চৌধুরী। দর্শক, আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 এ, আর আমি এখন যে প্যাভিলিয়নটার বাইরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুষ্টি। সো আমরা কিন্তু জানি পুষ্টি ব্র্যান্ডটা হচ্ছে স্পেসিফিক্যালি কিছু খাবারের আইটেমের, যেটার মধ্যে তেল থাকে, সুজি থাকে, আটা ময়দা, এরকম কিছু আইটেম। সো এবারে বাণিজ্য মেলায় তারা আমাদের জন্য কী কী অফার রেখেছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব। সো আমি এখন চলে এসেছি পুষ্টির স্টলের সামনে, আর আমি এখন ভেতরে চলে যাব, আর এবারে বাণিজ্য মেলায় থাকা অফারগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবার ট্রাই করবো। ফার্স্টে আমরা কিন্তু একটু স্টলটার ভেতরটা দেখে নিব, এখানে কীভাবে এটা ডেকোরেশনটা করা আছে। দর্শক, এখানে আমি হচ্ছে আপনাদেরকে ডিসপ্লেগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে, যেন হচ্ছে আপনাদের ডিটেলস ইনফরমেশনটা আপনারা পেয়ে যান। এছাড়া এবারে মেলা কী কী অফার থাকছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব, যাতে করে আপনারা বাজেট করে, প্ল্যানিং করে কিন্তু জাস্ট শপে এসে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিনে ফেলতে পারেন। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একদম ডেকোরেশনের কালার কম্বির সাথে ম্যাচিং করে অনেক সুন্দর সুন্দর কিছু আপু এবং ভাইয়ারা তাদের নিজস্ব গেটআপটাকে কিন্তু ঠিক একই রকম লোকে ফর্মালভাবে সাজিয়েছেন। সো আমরা একদম রিসেপশনে এখানে চলে যাব, আর হচ্ছে তাদের কাছ থেকে জানার ট্রাই করব। এখানে আছেন অনেকগুলো আপু ভাই, আমরা একটু কার সাথে কথা বলবো, কে আমাদেরকে হেল্প করতে পারবে। আচ্ছা, এখানে একটা আপু আছেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুষ্টি, ভালো খান ভালো থাকুন। সো হচ্ছে এগুলো সম্পর্কে আমরা জানবো আপু। এবারে বাণিজ্য মেলায় পুষ্টি আমাদের জন্য কি কি আর কি অফার রেখেছে বা কি কি আকর্ষণ রেখেছে? আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের কম অফারটা প্যাকেজ। এখানে ছয়টা আইটেম আছে, ছয়টা আইটেমে আমাদের মার্কেট প্রাইস আছে 500 টাকা, এই বান্ডেলটা যে কিনছে কেনার পরে হচ্ছে কি আপনার এখান থেকে একটা কুপন তোলার সে সুযোগ পাচ্ছে, এবং কুপন থেকে যেটা উঠবে সে অনুযায়ী এখানে আর কি প্রোডাক্ট গুলো পাচ্ছে। আচ্ছা, ওকে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ারলি বুঝতে হলে আমাদেরকে কম্বো অফারটা দেখতে হচ্ছে। এখানে খুব সুন্দর একটা বাস্কেট সাজানো আছে আমি দেখতে পাচ্ছি, যেখানে কি কি আছে। এখানে ফার্স্টে হচ্ছে সয়াবিন তেল, এটা 3 লিটারের। দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পুষ্টির সয়াবিন তেল 3 লিটারের, 3 লিটারের মধ্যে। তারপর হচ্ছে পুষ্টির আটা, এটা কতটুকু? 1 কেজির মধ্যে। আচ্ছা, এখানে সুজি আছে বোধ হয়, পুষ্টি ময়দা আছে 1 কেজি। আচ্ছা, সুজি আছে, ময়দা 1 কেজির হচ্ছে, সুজি হচ্ছে 1/2 কেজি। আচ্ছা, দেন পুষ্টি চা হচ্ছে 200 গ্রাম, চা পাতা হচ্ছে 200 গ্রাম, আর হচ্ছে এখানে সরিষার তেল হচ্ছে 250 গ্রাম। সো এই টোটাল প্যাকেজটা যখন আমরা খুচরা কিনতে যাবো বাইরে থেকে আমাদের 565 পড়ছে, বাট আপনারা বাণিজ্য মেলা উপলক্ষে 65 টাকা লেস করে দিচ্ছেন এবং 500 টাকা এটা দিচ্ছেন। ওকে, অ্যান্ড এটা কেনার সাথে সাথে কিন্তু আপনি হচ্ছে একটা কুপনের সুযোগ পাচ্ছেন, যেটা হচ্ছে এখান থেকে আপনাদেরকে তুলতে হচ্ছে, এবং আপনার যেটা পাচ্ছেন সেখান থেকে কিন্তু এখানে কি কি পাওয়া যাবে। সয়াবিন তেল, এখানে 1 লিটার সয়াবিন তেল আছে, তারপর ব্রাউন আটা 1 কেজি পুষ্টি, আচ্ছা ব্রাউন আটা পাওয়া যাচ্ছে 1 কেজি, দেশি মসুরের ডাল 1/2 কেজি, আচ্ছা পুষ্টি চা 100 গ্রাম, আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা অফার আছে, সেটা হচ্ছে আরেকটা অফার বলতে সেটা কোনটা আমরা দেখে নেই। 5 লিটার, আচ্ছা সেটা, ও 5 লিটার সয়াবিন তেলের সাথে হচ্ছে ছোটটা বোধহয় ফ্রি। আচ্ছা, এটা কি অফারের সাথে আছে নাকি? মানে এই যে এখানে যে কুপনের অফারটা আপনি বলছিলেন ওটা থেকে এটাও এড আছে? আচ্ছা, এটা আলাদা। হ্যাঁ, এটার কথা কি বলছিলেন আপনি? এটা হচ্ছে 5 লিটার যদি কাস্টমার প্রাইস নেয় আমাদের থেকে মার্কেট প্রাইস হচ্ছে 480 টাকা, এবং আমরা দিচ্ছি মেলা উপলক্ষে মাত্র 545 টাকা। তাছাড়া সরিষার তেল থাকছে 80 ml, এটার প্রাইস আছে হচ্ছে 125 টাকা। আচ্ছা ঠিক আছে, সো এইবারে বাণিজ্য মেলায় কি এগুলোই ছিল অলমোস্ট, নাকি আরও কিছু বাকি আছে? আচ্ছা, উপরের দিকে কি লোক আছে আপনাদের? আচ্ছা, সো দর্শক, এটাও হচ্ছে আমি দেখতে পাচ্ছি সেকেন্ড ফ্লোর আছে, ঠিক টপারের মতো। সো আমি উপরের দিকে চলে যাব, আর কি অফার আছে আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে করে আপনারা যেন ইনফরমেশনগুলো জেনে বাণিজ্য মেলায় চলে আসতে পারেন, আর হচ্ছে আপনাদের যেই যেই চাহিদাগুলো আছে বা যে যে প্রয়োজনগুলো আছে সেগুলো আপনারা কেনাকাটা করে ফেলতে পারেন। ওয়াও, এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াসলি ডেকোরেশন করা। তো হচ্ছে আমি চলে যাচ্ছি ভিতরে। আচ্ছা, এখানে দায়িত্বে কে আছে, কোন ভাইয়ের সাথে কথা বলবো? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা একটু বলে দেন। আমার নাম তাহসিনুর রহমান। আচ্ছা তাহসিনুর রহমান, তাহসিন ভাই আমরা বলতে পারি আমাদের সাথে আছেন। সো ভাই, আমরা হচ্ছে নিস্তালা থেকে জেনে আসলাম যে আপনাদের আরও কিছু অফার বোধহয় আছে, সো কী কী অফারগুলো আমরা একটু জানতে চাচ্ছিলাম। আমাদের এখানে এখানে খালি বোর্ড আছে, এদিকে বোর্ড সাইড, এখানে আপনাদের বোর্ড ডোর, আর ওই দিক থেকে হলো আপনার টিন, প্রিমিয়াম সিমেন্ট এবং টিকে গ্যাস, টিকে গ্রুপের একটা। আচ্ছা, আমরা তাহলে একটা একটা করে একটু দেখে দেখে যাই। হ্যাঁ, আমাদের বোর্ডের ব্যাপারটা কি হচ্ছে এখানে? এখানে আপনার ভার্নিট বোর্ড আছে, তারপরে সুপার এমব্রয়ডারি বোর্ডগুলো আছে, মেলামাইন বোর্ড আছে, বোর্ডের স্যাম্পলগুলো ওই পাশে। আচ্ছা, এক ওদিকে। আচ্ছা আচ্ছা, দর্শক, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বোর্ডের স্যাম্পল আছে। আচ্ছা,
দর্শক এখানে কিন্তু বিভিন্ন ধরনের বোর্ডও আছে। আচ্ছা ওকে দেন, এটা হলো ভার্নিক বোর্ড, এটা হলো আমাদের মেলামাইন বোর্ড, যেগুলো আমরা পড়াশোনার টেবিল, ওয়ার্ড্রোব, এক্সট্রা এক্সট্রা জিনিস আমরা। আচ্ছা এগুলো বেসিক্যালি ফার্নিচারের আপনার মেকিং এর ক্ষেত্রে কাজে লাগানো যায়। এটা হলো আমাদের সুপার বোর্ডের একটি, সুপার বোর্ড মানে হলো সব বানানোর বোর্ড। আচ্ছা ওকে দেন, আর এই সাইডে কিছু ডোর আছে। আচ্ছা এগুলো কি আপনার উডেন নাকি বোর্ডের? এগুলো সব বোর্ডের। আচ্ছা ওকে, দর্শক আমি একটু দেখে নেবো এখান থেকে। আচ্ছা এগুলোর বাজেটগুলো কেমন হচ্ছে একটু আমাদেরকে বলে দিবেন, যাতে আমাদের দর্শকদেরকে ধারণা দিতে পারি আমরা আনুমানিক একটা। এবার কিন্তু পুষ্টিতে এই ধরনের কালেকশন গুলো আছে, এটা আপনাদেরকে জাস্ট জানিয়ে দিতে পারি। আচ্ছা এটা হচ্ছে জাস্ট হচ্ছে শো অফ, এটা শো অফ, এখানে সেল না, তখন আপনাদের সাথে কন্টাক্ট করতে পারবে। আচ্ছা দেন আর কি কি আছে ভাইয়া এদিকে? একটা বোর্ড যেটা দিয়ে এস এবং এস তৈরি করা যায়। আচ্ছা ঠিক আছে, এস হলো সবচেয়ে কঠিন ওয়ার্ড, সেজন্য আমরা বোর্ড দিয়ে এস বানিয়ে রাখি। আচ্ছা এস সবচেয়ে কঠিন ওয়ার্ড, সো এখানে কিন্তু ভাইয়ারা বোর্ড দিয়ে অলমোস্ট এসটাও লিখে ফেলেছে। সো আর বুঝতে বাকি থাকার কথা না যে এখানে কিন্তু হচ্ছে এই বোর্ড গুলো দিয়ে সব ধরনের আর কি সবকিছু বানানো পসিবল। আরেকটা পড়া কি করছিস? আচ্ছা এটা ইগল প্রিন্ট এর টিন। আচ্ছা এখানে কিন্তু ইগল টিনের অনেক সুন্দর একটা আর কি ঘর মেক করা আছে, এটা স্যাম্পল হিসেবে প্যাটার্নটা দেওয়া আছে এখানে, আর ব্যাক সাইডে কিন্তু হচ্ছে এখানে টিনটা দেওয়া আছে। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে প্ল্যান শীট ওটা হচ্ছে মার্কেট আপনারা কিছুদিনের মধ্যে লঞ্চ করবে, আর হচ্ছে যারা দর্শকরা দেখতেছেন অবশ্যই তারা তো দেখতেছেনই, আর এবার আমরা ডিসপ্লেটা করতেছি। ওকে সো দর্শক আমি কিন্তু এতক্ষণ ছিলাম পুষ্টির স্টলে আর আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে বাণিজ্য মেলাতে থাকা বিশেষ আকর্ষণগুলো কী কী আর কি এখন পর্যন্ত আছে এবং কী কী আরও পেতে যাচ্ছে সব ইনফরমেশনে জানিয়ে দিলাম। আই হোপ আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই স্টলটাতে আসবেন বাণিজ্য মেলায় আসলে, আর আপনাদের প্রয়োজনীয় কেনাকাটাগুলো করে নেবেন। ঠিক আছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।